বিসমিল্লাহির রহমানির রহিম। শরতুল ইব্রাহিম মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিত বিষয়ে অধ্যায় এক বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা প্রথমে আমরা বাস্তব সংখ্যাটা কি যদি আমরা জানতে চাই তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি তাহলে বাস্তব সংখ্যার সংজ্ঞার মধ্যে আমরা বলেছি সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে কিন্তু বাস্তব সংখ্যা গঠিত। তাহলে বাস্তব সংখ্যাকে প্রথমে যদি আমরা বিভাজন করি, প্রথমে আসতেছে মূলদ সংখ্যা, তারপর দ্বিতীয় আসতেছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কী কী, পূর্ণ সংখ্যা এবং পূর্ণাংশ সংখ্যা। এর মধ্যে আমরা মূলদ সংখ্যাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে পি বা কিউ আকারের সকল সংখ্যাকে বলা হচ্ছে কি মূলদ সংখ্যা, যেখানে পি ও কিউ হবে কি পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার মধ্যে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যা এবং পূর্ণাংশ, মানে পি বাই কিউ। পি বাই কিউ এটাই হচ্ছে কি পূর্ণাংশ, এবং পি বাই পি বাই কিউ এটা হচ্ছে পূর্ণাংশ, এবং পি এবং কিউ হবে কি সংখ্যা পূর্ণ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে কি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে কী করা যায় না, প্রকাশ করা যায় না, তাদেরকে বলা হচ্ছে কি অমূলদ সংখ্যা, যেখানে পি ও কিউ হবে পূর্ণ সংখ্যা, কিন্তু কি কিউ ইজ নট ইকুয়াল জিরো, কিউ এর মান কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এর পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। যদি আমরা দেখি যার মধ্যে কী থাকবে, ধনাত্মক সংখ্যাও থাকবে, ঋণাত্মক সংখ্যাও থাকবে, এবং কী থাকবে শূন্য থাকবে। যদি আমরা এখানে লিখতে চাই জিরো ওয়ান টু থ্রি আরও আছে, এবং এটা যদি আমরা দেখি ওয়ান টু থ্রি, তাহলে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, যার মধ্যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা থাকবে। এরপর হচ্ছে কি বর্ণাংশ, বর্ণাংশকে কিন্তু বর্ণাংশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে সাধারণ বর্ণাংশ আর একটা হচ্ছে দশমিক বর্ণাংশ। তাহলে পি বাই কিউ আকারে সকল সংখ্যাকে বলা হচ্ছে কি সংখ্যা, বর্ণাংশ সংখ্যা, এবং যেখানে কী হবে কিউ ইজ নট ইকুয়াল জিরো এবং কিউ ইজ নট ইকুয়াল ওয়ান, কিউ এর মান শূন্য হবে না এবং কিউ এর মান কী হবে না ওয়ান হবে না, এবং পি দ্বারা ইউ দ্বারা পি কী হবে নিঃশেষে বিভাজ্য নয়, ইউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। যেমন হচ্ছে কি বর্ণাংশ যদি আমরা দেখি, বর্ণাংশের উদাহরণ যদি আমরা দেখি লিখতে পারি কি হাফ লিখতে পারি, হাফ হাফ লিখতে পারি জি বাই, এগুলো হচ্ছে কি বর্ণাংশ। এক বর্ণাংশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে সাধারণ বর্ণাংশ আর একটা হচ্ছে কি দশমিক বর্ণাংশ। তাহলে দেখো এই যে পিউ পি বাই কিউ আকারের যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা বর্ণাংশ সংখ্যা বা আবার এটাকে কী বলতে পারি সাধারণ বর্ণাংশ। আর দশমিক বর্ণাংশ ক্ষেত্রে দশমিক বর্ণাংশ হচ্ছে কোনগুলো, যেগুলোর মধ্যে আমরা যখন কী করবো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে এগুলোকে বলা হচ্ছে কি দশমিক বর্ণাংশ। যেমন আমরা লিখতে পারি কি থ্রিকে লিখতে পারি থ্রি টুয়েলভ, লিখতে পারি থ্রি পয়েন্ট জিরো তিন দশমিক শূন্য। তারপর সাধারণ বর্ণাংশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকৃত বর্ণাংশ আর একটা হচ্ছে অপকৃত বর্ণাংশ, একটা হচ্ছে প্রকৃত বর্ণাংশ আর একটা হচ্ছে অপকৃত বর্ণাংশ। প্রকৃত বর্ণাংশ কোনগুলোকে বলা হচ্ছে, প্রকৃত বর্ণাংশ বলা হচ্ছে যে বর্ণাংশগুলোর কী হবে, যে বর্ণাংশগুলোর লব হবে কি হরপাক্কা ছোট, হরপাক্কা ছোট, সেগুলোকে বলা হচ্ছে কি বর্ণাংশ প্রকৃত বর্ণাংশ। যেমন আমরা লিখতে পারি কি হা, তারপর আর কি লিখতে যায় উপায় জি, এগুলো হচ্ছে কি ধরনের বর্ণাংশ প্রকৃত বর্ণাংশ। আরও প্রকৃত বর্ণাংশ হচ্ছে কোনগুলো, যেগুলো কী হবে লব বড় হবে হর হবে ছোট, লব কী হবে বড় হর হবে ছোট। যেমন আমরা লিখতে পারি কি জি বাই টু বাই থ্রি, জি বাই টু